মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর কাছ থেকে টাকা চুরির অভিযোগে এক যুবককে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিল জনতা। জানা যায়, হরিশ্চন্দ্রপুরের পিপলা এলাকায় এক মহিলা কয়েকদিন ধরেই তার শিশুকে নিয়ে হাসপাতালে মাতৃ বিভাগে চিকিৎসা করাচ্ছেন। তিনি হাসপাতাল চত্বরে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেন। শুক্রবার সকালে শামীম শেখ নামে ওই যুবক ওই মহিলার নগদ 3,000 টাকা ও ওষুধ চুরি করে পালানোর সময় হাতে নাতে ধরে ফেলে জনতা। তারাই তাকে পুলিশের হাতে তুলে দেয়। না, আমরা তো ওখানে রাত্রি শুয়েছিলাম, তারপরে দেখছি যে ভোরবেলায় ছিল, পুলিশের মতো ঘুরছে, এদিক ওদিক ঘুরছে, তারপরে তো একটা বিঘা আগেই উঠে নিয়ে গেছে, তারপরে আরেকটা বিঘা আমি দেখছি যে এইটা ওই গুছিয়ে নিয়ে যাচ্ছে, তারপরে আমি যে গেলে তারপরে ওই ভ্যানে একটা ছিল পাশেই, তারপরে ওই ভ্যানটাতে ছেড়ে পালিয়ে গেছে। তো এই দেখছি যে ওই আছে। কী কী নিয়েছে আপনাদের? আমাদের তো অনেক কিছু আছে, ওই যে টাকা পয়সা ছিল, তারপরে মানিব্যাগ টানিব্যাগ আর কি কিছু সব নিয়ে নিয়েছে, সব নিয়ে গেছে। আর বাচ্চার কাগজ তো সব কিছুই ছিল। বাচ্চা ভর্তি আছে এখানে? হ্যাঁ, বাচ্চা তো ভর্তি আছে এখানে, আর কাগজপত্রের জন্য এখন কিছুই করা যাবে না। কী কী? মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর কাছ থেকে টাকা চুরির অভিযোগে এক যুবককে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিল জনতা। জানা যায়, হরিশ্চন্দ্রপুরের পিপলা এলাকায় এক মহিলা কয়েকদিন ধরেই তার শিশুকে নিয়ে হাসপাতালে মাতৃ বিভাগে চিকিৎসা করাচ্ছেন। তিনি হাসপাতাল চত্বরে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেন। শুক্রবার সকালে শামীম শেখ নামে ওই যুবক ওই মহিলার নগদ 3,000 টাকা ও ওষুধ চুরি করে পালানোর সময় হাতে নাতে ধরে ফেলে জনতা। তারাই তাকে পুলিশের হাতে তুলে দেয়। না, আমরা তো ওখানে রাত্রি শুয়েছিলাম, তারপরে দেখছি যে ভোরবেলায় ছিল, পুলিশের মতো ঘুরছে, এদিক ওদিক ঘুরছে, তারপরে তো একটা বিঘা আগেই উঠে নিয়ে গেছে, তারপরে আরেকটা বিঘা আমি দেখছি যে এইটা ওই গুছিয়ে নিয়ে যাচ্ছে, তারপরে আমি যে গেলে তারপরে ওই ভ্যানে একটা ছিল পাশেই, তারপরে ওই ভ্যানটাতে ছেড়ে পালিয়ে গেছে। তো এই দেখছি যে ওই আছে। কী কী নিয়েছে আপনাদের? আমাদের তো অনেক কিছু আছে, ওই যে টাকা পয়সা ছিল, তারপরে মানিব্যাগ টানিব্যাগ আর কি কিছু সব নিয়ে নিয়েছে, সব নিয়ে গেছে। আর বাচ্চার কাগজ তো সব কিছুই ছিল। বাচ্চা ভর্তি আছে এখানে? হ্যাঁ, বাচ্চা তো ভর্তি আছে এখানে, আর কাগজপত্রের জন্য এখন কিছুই করা যাবে না। কী কী? মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।